মানে আমাদের ঘরে যেতে হবে আর আপনাদেরও ঘরে যেতে হবে, আগামীকাল আবার জাগতে হবে না? কেন এই নীড় যদি মনে করো এই নীড়ও মনে করবে, আর ওই নীড় যদি মনে করো মানে আধার কবর, এই ঘর মনে করলে এই ঘরেও যেতে হবে আজকে, এবং কবর যদি মনে করো এটা তাহলে কবরে যে কোনো একদিন যেতে হবে। কবি লিখছেন, আমরা এখান থেকে বিদায় নেব, তো সেই সম্পর্কে লিখছেন, চলে যেতে হবে আপন নীড়ে, সময় হলো এবার যাও না গো ঘরে, সময় হলো এবার যাও না গো ফিরে, সময় হলো এবার যাও না গো ফিরে। কথার মাঝে ভুল যদি হয়, গজলের মাঝে ভুল যদি হয়, দিও ক্ষমা করে, চলে যেতে হবে আপন নীড়ে, সময় হলো এবার যাও না গো ফিরে। আজকে আপনাদের এখানে এসেছি সহশরীরে, এবং আজকে এই গজল গেয়েছি, আজকে আমার হয়তো এই শেষ গজল এটাই হতে পারে। কেন হায়াত মওত কেউ কোনোদিন বলতে পারবে না, আজকে এসেছি আমার মা বাপকে বলে, আমার ঘরের লোককে বলে এসেছি, কিন্তু কালকে গিয়ে আমার এই জ্যান্ত মুখ হয়তো ঘরের লোক দেখতে পারবে, এর কোনো কেউ গ্যারান্টি দিতে পারবে না, হয়তো আমার আজকে শেষ দিন হতে পারে। তা এখন আপনাদের সম্মুখে অনেক গজল বলেছি, অনেক কথা বলেছি, আমার গলার মধ্যে বলার মধ্যে ভুল ত্রুটি বেয়াদবি হলে ছোটো ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন, কেউ দুঃখ পাবেন না। এবং আমাদের জীবনটা ঠিক একটা ঘড়ির মতো ঠিক 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 করে চলে, কিন্তু বন্ধ হয়ে গেলে সব শেষ, আমার হাত পা নড়বে না, কিছুই হবে না। তো সেই সম্পর্কে লিখছে, দেখুন, টিক টিক করে জীবন ঘড়ি যদি অগ যাইতে মে, ঘড়ির অঙ্গ প্রত্যঙ্গ সব অটোমেটিক যাই নেমে, বন্ধ হবে ঘড়ি হঠাৎ কখনকার, বন্ধ হবে ঘড়ি হঠাৎ কখনকার, এলান হতে পারে গোনাগার হো যায় ফার, থেমে যেতে পারে গোনাগার হো যায় ফার, এলান হতে পারে গোনাগার হো যায় ফার। কথার মাঝে ভুল যদি হয়, গজলের মাঝে ভুল যদি হয়, দিও ক্ষমা করে, চলে যেতে হবে আপন নীড়ে, সময় হলো এবার যাও না গো ফিরে, সময় হলো এবার যাও না গো ফিরে। আলবিদা, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের গজল আপনারা দেখবেন, এখানে যারা ইউটিউবার ভাই এসেছিলেন ইউটিউবের মাধ্যমে আপনাদের এই এলাকার গজল শুনতে পাবেন, এবং আমাদের নিজস্ব চ্যানেল যেইগুলো আছে এমডি হুজাইফা অফিসিয়াল, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কী হবে, প্রত্যেক সপ্তাহে একটা করে আমরা নিত্য নতুন গজল ছেড়ে থাকি। যেমন পরশু দিন একটা গজল ছেড়েছি, এবং নবী দিবসের দিন ছাড়বো আবার। আর আমার আবুল কালাম অফিসিয়াল, এমডি হুজাইফা অফিসিয়াল, এবং আজারউদ্দিন অফিসিয়াল, জুনিয়র ইমরান অফিসিয়াল, এবং বিশেষ করে অনেক